মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 MHz। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে
29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়নে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতাই তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গসাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 MHz। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। JU কমিউনিটি রেডিও 90.8 MHz-এ শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। কথায় বলে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন, কিন্তু আমরা দেখছি যে যিনি রাঁধেন তিনি চাষও করেন, এরকম সাধারণত কম দেখা যায়। তো আমরা সেরকমই একজন ব্যক্তির কাছে এসেছি, তিনি মহিলা চাষী। আসলে চাষির তো কোনো লিঙ্গ হয় না, তবু আমরা বলছি যে সাধারণত আমরা দেখে থাকি না বলেই বলছি যে মহিলা চাষি তিনি। আপনার নাম? আমি রণবিবি। আচ্ছা, তো আপনি
যে চাষ করছেন, এই যে দেখছি এরকম একটা সময়ে প্রায় বিকেলের পরে সন্ধ্যাবেলা আপনি এই যে আপনার বাড়ির লোকজন যারা সন্তান স্বামী তাদের সঙ্গে এসে যে অ্যাক্টিভভাবে এখানে কাজ করছেন এবং চাষ করছেন, তো কতদিন ধরে আপনি চাষ করছেন? আমি চাষ করছি 1990 সাল থেকে। 90 সাল থেকে, তার মানে আপনি 34 বছর চাষ করছেন। চাষ করছি। তো এই যে আপনি চাষে এলেন, চাষে কেন এলেন? মানে সাধারণত মহিলারা চাষে আসেন না, আপনি এলেন কেন? আমি চাষে আসি একটাই কারণ, মূল খাদ্য হচ্ছে আমাদের চাষের থেকে একদম চাষ, কলকারখানায় এসব জিনিস হয় না, চাল সবজি এসবগুলো কলকারখানায় পাওয়া যায় না। যেমন বেলার দিতে গেলে শরীর থেকে প্রয়োগ করতে হয়, এগুলো মাটি থেকে প্রয়োগ করতে হয়, তার জন্য চাষটা না করলে তো খাওয়া হবে না। সবাই যদি চাকরি খোঁজে হবে কি করে? তার জন্য আমরা তো চাষটা বেছে নিয়েছি, যেহেতু আমাদের যা কম বেশি জমি জায়গা আছে, নিজেরা খাটাখাটনি করি, নিজেরা টাটকা জিনিসটা খাই, এই আর কি। আচ্ছা, মানে আপনি ভালোবেসেই চাষ করেন? ভালোবেসেই চাষ। তো এই যে আপনি 34 বছর ধরে চাষ করে যাচ্ছেন, তো কি কি চাষ মূলত আপনি করেন? তাহলে একটু কথা বলি। অবশ্যই। আমাদের ভিডিও ইন্দ্রনীল বসু এসেছিলেন এখানে, এইগুলো দেখে বলছেন এত সুন্দর চাষ হয়, সর্বরকম হয়, তা উনি নাম দিয়েছিলেন রূপসী বাংলা এই এলাকাটায়। আচ্ছা, রূপসী বাংলা এলাকাটা কোথায় একটু বলুন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। আমাদের এই বেলপুর বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা গ্রাম, বেলপুর গ্রাম, বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তা আমার সর্বরকম চাষ আছে, আর আমার একটু শখ আছে, সব রকম গাছগাছালা আমার বাড়িতে আছে। বাড়িতে টপেও মানে কৌটার ভিতরে মাটি টাটি দিয়ে ধানি লঙ্কা বলেন, আকাশ লঙ্কা বলেন, বেগুন চারা বলেন লাগাই, সেগুলো একদম তেল ছাড়া পয়জন ছাড়া তৈরি হয়। যদি একটা পোকা লাগে হাত দিয়ে সেটা মেরে দিই, সেটা মানে তেল প্রয়োগ করতে হয় না, একদম জৈবর উপরে। আচ্ছা, আর মাটিতে তেল সার প্রয়োগ করতে হয়। এখন চাষ যে সময়টা সেই সময়টা আমাদের ধরতে হয়। এখন সামনে এবারে ডাল করার সময়, শস্য করার সময়, মটরশুটি করার সময়, এইগুলো আমরা করব। করবেন? আর এখন যে চাষটা, যে দেখতে বেগুন আছে, এদিকে দেখছি বরবটি আছে, বরবটি আছে, বেগুন আছে, আছে শসা আছে। আচ্ছা, পটল লাগানো হয়েছে, কাঁকরোল আছে, গতকাল পটল বিক্রি করেছে 52 টাকা কেজি। আচ্ছা, প্রায় 3 প্যাকেট বেগুন এখানে তুলেছেন। তো এই 3 প্যাকেট বেগুন তুলতে আপনার কতক্ষণ সময় লাগলো? 1.5 ঘন্টা মতো লেগে গেছে। 1.5 ঘন্টা মতো গাছের ভেতর তুলতে হবে, তো কোনটা তুলবো কোনটা বাদ দেবো, আবার খারাপটা ফেলে দিয়েছি, এখন এই সাইডটা বাকি আছে, তুলবো না আজকে, আর সন্ধে হয়ে গেছে, কাল বরবটি আর এগুলো তুলে দেবো, এগুলো নিয়ে যাবে, পরশু দিন আবার শশা তুলে দেবো, শশা নিয়ে যাবে, তারপরে কাঁকরোল আছে, পটল আছে, পরপর পরপর আজকে শশা বিক্রি করেছে, 35 টাকা কেজি পেয়েছি। আচ্ছা, মানে আপনারা পাইকারি পান এগুলো? পাইকারি একদম দিয়ে দিছি। আচ্ছা, তাহলে আপনি 34 বছর ধরে চাষ করছেন, আপনার চাষের অনেক রকম অভিজ্ঞতা, আপনি সিজনাল যে সমস্ত ফসলগুলো হয়, যখন বেগুনের সময়, যখন শশার সময়, বা যখন বরবটির সময়, যখন ঝিঙের সময়, তখন এক একটা সিজন পরপর আপনি সব করেন। এটা বর্ষার বেগুন, এই শীতের যে বেগুনটা হয়, কালো শয়াল, ভাঙর, মুক্তি কালো, এইসব বেগুনগুলো লাগানো হয়েছে, ওগুলো এই শীতের সময় ওটা সবই ফুল এসছে, অন্য মাঠে আছে ওগুলো। আচ্ছা, মানে আপনার অনেকগুলো জায়গাতেই আপনি চাষ করেন? হ্যাঁ হ্যাঁ, এটা এবার কেটে দেবো, বলতে পারেন চারদিকে আমার মাঠ। কত মোট কত পরিমাণ সেই জায়গার মাঠের? 12 বিঘা মতন জমি। আপনি যে 12 বিঘা মতো জমি যে আপনি নিজে হাতে করছেন এবং তার পরিচর্যা করছেন নিজের বাড়ির লোকজনদেরকে নিয়ে, তো সেটা অনেকটা সময় দিতে হয় আপনার? হ্যাঁ, লেবার খেটে যায় তো আমার, এর পিছনে পড়ে থাকি সারাদিনে, আবার পাশাপাশি সেলাই কাজও করি। আচ্ছা, আপনি অন্যান্য কিছু কাজও করেন? চাষের দিকে বেশি নজর দিই। এই এত যে আপনি ফসল ফলান, তার মধ্যে কোন ফসলটা আপনার সব থেকে প্রিয়? আমার মিনিকেট ধান। ধান চাষও আপনি করেন? হ্যাঁ, ধান চাষ করি, এখন ধান আছে, ধানের জমি আছে, সেসব ওই মটর আমার। আচ্ছা, ওই লম্বা জমি পুরো আমার। ওই গাছ আছে, গাছের ওখানটায় আছে একটা জমি, ওই কোনায় ওখানে আছে জমি, এটাও আমার জমি। আচ্ছা, একটা আস্তে আস্তে দেখলাম তো, সেই একটা বড় গাছ আছে না, ওখানে দুতলা একটা বিল্ডিং হয়েছে না, সমবায় ব্যাংক, ওটা কিন্তু আমি করেছি। ব্যাংক সমবায় ব্যাংক মানে SHG দিয়ে ট্রেনিং দেওয়া, মানে ওদের কি ওখানে লোন টোন গুলো করে দেওয়া, কিভাবে কি করা যায়, আর বিভিন্ন গ্রুপদের নিয়ে ট্রেনিংটা করানো হয়, যেমন PL TL, তারপর হ্যান্ডহোল্ডিং, এসব ট্রেনিং গুলো ওখানে করানো হয়। আপনার SHG গ্রুপ আছে? আছে, সেই নিয়ে করি এসবগুলো চলে। আমরা কথা বলছি আমিরন বিবির সঙ্গে, তার খেতে চলে এসেছি, এমনই একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমরা বুঝিয়ে বলি যে আমার সামনের দিকে
বেগুন ক্ষেত, বাঁ দিকে বেগুন ক্ষেত, পেছন দিকে বরবটি ক্ষেত, ডান দিকে ঝিঙে, এবং তারও পরে পরে ধান ক্ষেত বা শশা ক্ষেত, নানান সবজি এবং ফসল এখানে চাষ করা হয়, ইনি মূলত করে থাকেন। আজকে তার সঙ্গে আমরা কথা বলছি। আপনি যেটা বলছিলেন যে এই স্বনির্ভর গোষ্ঠীর কথা বলছিলেন, SHG গ্রুপ আর কি, তো সেই গ্রুপে আপনার কী কী কাজ করে থাকেন? গ্রুপের মধ্যে সবজির চাষ তো ওদের আছে, মানে উঠোনে কিচেন চাষ আছে। আচ্ছা, আর এর মধ্যে এদেরকে কিছু কিছু পশুপালন করানো হয়, কেউ ব্যাংক যাতায়াতের জন্য আরপি রাখা হয়েছে, তারা সেই কাজগুলো করে, মোট 11 জন রাখা হয়েছে বড়িতে। আর স্বনির্ভর থেকে আমরা বেশিরভাগ সামাজিক কাজটা করে থাকি। প্রাথমিকভাবে কাকে পেট নামছে, ডায়রিয়া হচ্ছে, আমার আশপাশে হসপিটাল নেই, বড় ডাক্তারও নেই, প্রাথমিকভাবে যেভাবে চিকিৎসা করা হয় আমরা দল থেকে সেগুলো করি। বাড়িতে অনেক রকম মেডিসিন এনে রাখা হয়, ORS রেখে দিই, ORS না থাকলে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, এই এইভাবেই লবণ জল করে খাওয়ান, আর যতটা সাহায্য করা করি। তো আপনি কি SHG গ্রুপের মানে দায়িত্বে আছেন? হ্যাঁ, সেক্রেটারি অসীম, SHG অসীম, SHG গ্রুপের আপনি সেক্রেটারি? হ্যাঁ। আমিরন বিবি, তো যেটা বলছিলেন যে SHG গ্রুপরাও চাষবাস করে, সেটা যদি একটু বলেন কিভাবে সম্ভব হয়? চাষবাসটা করে কিভাবে, যেমন টেরে আছে 40 খানা টেরে, এই বৃষ্টির সময় সব জায়গায় তো বুড়ে যাচ্ছে, হচ্ছে আমরা চারা তৈরি করতে পারছি না ঠিকঠাক মাটিতে, অনেক চাষিরাও পারে না, কিন্তু তেরেটা আমি বাড়ির বাংকারে বা ছাদে দিই, আমি যদি চারাটা তৈরি করে সুন্দরভাবে, যখন বৃষ্টি না হয় তখন একটু রৌদ্রে দিই, চারাগুলো তৈরি হয়ে গেলে তখন অনেকে কিনে নেয় বেগুনের চারা, এবার যেরকম বিক্রি করেছি ধানের বীজ টেরেতে করি। আপনারা SHG গ্রুপ থেকে বিক্রি করছেন? একদম। এই চারা তৈরির প্রশিক্ষণটা আপনারা নিয়েছেন? এবার চারা তৈরির প্রশিক্ষণ নেইনি, মানে স্টোন গ্যাপটিন বানা, যেটা মানে কলম বাঁধে, সেটাই আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম। আচ্ছা, কিন্তু গ্রুপ থেকে? গ্রুপ থেকে। আচ্ছা, তো এই আপনার গ্রুপ থেকে প্রশিক্ষণ নিয়ে চাষবাসের উপরে কতজন মহিলা তারা মোটামুটি স্বনির্ভর বাড়ি থেকে ইনকাম করছেন? বলতে গেলে এক ডাকে 7,000 মহিলা আছে। 7,000 মহিলা আছে এই বিল্ডিং এর ভিতরে। কারো ভুট্টা দানা দিই, কেউ বাড়ির ছায়াতে ভুট্টা মানে ছেঁচেতে ভুট্টা গাছ লাগিয়েছে, কিভাবে করবে তাদের সেটা বলা হয়েছিল যে আপনারা খাওয়া দাওয়া করেন, যে জলটা থালতে থাকে সেটাই ফেলে দিলে তেল সার লাগবে না, ভুট্টা গাছটা তৈরি হয়ে গেল। একটা পেঁপে গাছ লাগান, সেই পেঁপেটা আমার কিনতে হচ্ছে না, বাজারে যেতে হচ্ছে না, আর সেইগুলো কিন্তু তেল ফেল অত প্রয়োগ করা হয় না। একদম। তো অনেকের বাড়িতে এইসবগুলো আছে, কিনতে হয় না। আচ্ছা, সমস্ত মহিলারা তারা এই সমস্ত আপনাদের থেকে চারা নিয়ে তারা চাষ করছেন। আর যে বললেন যে আপনারা এই যে বেগুনের চারা তৈরি করেছেন, আর কি কি চারা আপনারা তৈরি করে SHG গ্রুপের মধ্যে বিতরণ করেন? লঙ্কা চারা, বেগুনের চারা, পেঁপের চারা, এইগুলো বিতরণ করেন আপনারা? পটলের চারা, পটলের কেরি করতে হয়, কেরির মধ্যে করে, এখন বেশি না, অল্প ওটা টেস্ট করার জন্য আঙুর চারা দিয়েছি। আঙুরের চারাও দিয়েছেন? আঙুর গাছে দিয়েছি, তার সব এরকম কল বেরিয়েছে, পাতাও এরকম কচিয়ে বেরিয়েছে। আমি প্রথমে মাটিগুলো শুকিয়ে নিয়েছি একদম, ভিজের সময় তো মাটিটা আমি বস্তায় করে আগে শুকিয়ে নিয়েছি, সাথে ফেলে শুকিয়ে নিয়ে সেটা আর কি একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি, করে তার উপরে জলটা ছিটিয়ে দিয়েছি। আচ্ছা, ঝাঁঝরি করে যা মানে পট ফুটো করে ডালাটা ফুটো করে এরকম টিপলে ঝাঁঝরির মতন পানিটা হয়ে যায়, সেটা ছড়িয়ে দিয়ে যখন একটু বেশ জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তখন ভাবছি এটা জো হয়ে গেছে। আচ্ছা, মানে জো করে নিয়েছেন মাটিতে? হ্যাঁ, ছাড়া ছাড়া থাকলে সেটা জো হবে না। আচ্ছা, চারা হবে না। আচ্ছা, এবার আমি ওটা মানে জো করে নিলাম, নিয়ে কেরি ভিতর ভরলাম, তারপরে ওই ডাল। কতটা মাটি দিলেন কেরি ব্যাগের মধ্যে? 500 গ্রাম মাটি হয়ে যাবে, 250-300 তো হবেই। আচ্ছা, 500-র মধ্যে আর কি। আচ্ছা, এতটা করে মাটি দিয়ে ওইগুলো করা হয়েছে। আর সেখানে সার দিলেন? জৈব মাখিয়েছি। আচ্ছা, জৈব কিছু সার দিয়ে? জৈব কিছু সার দিয়ে ওই শুকিয়ে নিলাম বললাম, তারপর জো করে ওইগুলো পাঠালাম। ডাইরেক্টলি দিলে ওটা পচার সম্ভাবনা। এবারে যে আঙুরের যে আপনি গাছ বা যেটা লাগালেন সেটা কোথা থেকে পেলেন বা কিভাবে লাগালেন? আমি পেয়েছি আমাদের গ্রামের একটা ছেলের কাছ থেকে, আমি ওনাকে বলেছিলাম, উনি এনে দিয়েছে। সেটা কি মানে আঙুরের কি কোনো কাণ্ড? হ্যাঁ, ডাল, আঙুরের যেরকম বরবটির একটা ডাল আছে, এই ধরো বেগুনের ডাল, হ্যাঁ, এরকম ছোট ছোট করে কেটে, যেরকম পটল গাছ আমরা কেটে কেটে কেরি করি, ওই রকম কেরির মতন করে বসিয়ে ছোট ছোট করে কেটে। আচ্ছা, ওর কাটার আবার একটা ধরন আছে, কোন সাইড কাটবো আর কোন সাইড কাটবো না সেটা জানতে হবে। এই এই ধর ডালটা আমার শিকড় বেরোবে, এই যে এইগুলো শিকড়, এই দিক দিয়ে শিকড় বেরোবে, এই সাইডে কাণ্ডবার হবে। ও আচ্ছা, এইবার আমি যদি এইভাবে দিই তাহলে হবে না, শিকড়টা উপরে চলে যাচ্ছে, তাহলে হবে না, কাণ্ডটা নিচে আসছে। একদম, তাহলে সেটা আমার জানতে হবে, উল্টো পাল্টা বসালে হবে না। তাহলে আঙুর গাছও লাগিয়েছি? লাগিয়েছি। আচ্ছা,
তো এই এই মুহূর্তে যে ফসলগুলো আপনি তুলছেন সেইগুলোর নাম যদি একটু বলেন, কি কি ফসল আপনি তুলছেন? আমি এখন তুলছি বেগুন, বেগুন আপনার হাতেই আছে দেখতে পাচ্ছি, বরবটি, শশা তুলছেন, কাঁকরোল, আচ্ছা, আর পটল, আচ্ছা, এগুলো তুলছি এখন, এগুলো এখন তুলছেন, মানে এগুলো একদম রেডি হয়ে রেডি হয়ে আছে, এইটা শেষের পথে, মানে বেগুন, এই বেগুনটা শেষের পথে, কালো শয়াল বেগুন, মুক্তি কালো, কালো শয়াল আর ভাঙর একসঙ্গে রোয়া হয়েছে, সেইগুলো আর কি ফুল সবে এসে এর শেষ না হতে ওইগুলো শুরু হয়ে যাবে। আচ্ছা, এই বেগুন গাছটা ভেঙে এবার এখানে ধনে শাক বোনা হবে, ধনে শাকের পরে মটর দানা দেওয়া হবে। বরবটিটা একদিন পর একদিন না তুললে ওটা পেকে গেলে না ওই নরম হয়ে যাবে ভিতরে, ওটা বিক্রি হবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওই জন্য একদিন বাদে একদিন আমরা ওইটা তুলি। আর বেগুনটা যদি 10 দিনও রাখি ক্ষতি হয় না, বেড়ে যাবে, বেড়ে যায়। আচ্ছা, আর বললেন শশা, শশা কতদিন অন্তর একদিন বাদে একদিন শশা তুলি, এই শশাটা একদিন বাদে একদিন কেন? শশাটা আমি যদি একদিন বাদে একদিন না তুলি, একদিন যদি বাই চান্স লেট হয়ে যাবে, লাল হয়ে যাবে, ওটা বিক্রি হবে না, একদম নিদামে দিয়ে আসতে হবে। ও, মানুষ তো কচিটাই খুঁজবে। একদম, আর যেটা বলছিলেন কাঁকরোল, কাঁকরোলটাও সপ্তাহে কাটি। আচ্ছা, ঝিঙেটা একদিন বাদে একদিন, ঝিঙেটা কেন একদিন বাদে একদিন? ওটা বড় হয়ে যাবে, পেকে যাবে, লেবে নালো শক্ত হয়ে, এরকম টিপবে শক্ত হয়ে যাবে, ঢ্যাঁড়সটাও একদিন বাদে একদিন। আচ্ছা, এই যে আপনি ফসলগুলো তুলছেন সব কি হাতেই নাকি কোনো যন্ত্র ব্যবহার করেন? না, হাতেই তুলি, যন্ত্র না, মানে ঢ্যাঁড়সও হাতে তোলেন? হাতেই কাটি ব্লেড দিয়ে। আচ্ছা, কাঁকরোলটাও ব্লেড দিয়ে কাটি। ও, কাঁকরোল, ঢ্যাঁড়স ব্লেড দিয়ে কাটি, আর বেগুন হাত দিয়ে ছিঁড়ি, শশা হাত দিয়ে, বরবটি হাত দিয়ে, পটল হাত দিয়ে ভাঙে এগুলো। আচ্ছা, পটলটা কতদিন অন্তর তুলছেন? পটলও সপ্তাহে সপ্তাহে তুলছেন, মানে ওটা পটল একটু বড় হলে অসুবিধা নেই? অসুবিধা নেই, আমরা বুঝতে পারি এটা পুরুষ্ট হয়েছে আর এটা রাখা যাবে না, সেটা চোখে দেখেই বোঝা বোঝা যায়। আর পেঁপেটা 15 দিন অন্তর তোলেন আর কি, হারভেস্টিং করে? হ্যাঁ। ও, পেঁপে আপনার চাষ আছে? হ্যাঁ, পেঁপে চাষ, পেঁপে আছে। আচ্ছা, পেঁপে যে আপনি বলছেন 15 দিন অন্তর তুলছেন আর কি বা ভাঙছেন আর কি, সেটা কিভাবে ভাঙেন? ছোট গাছ থাকলে নিচে দাঁড়িয়ে ভাঙা যায়, ওটা হাত দিয়ে ভাঙেই দেখা যাচ্ছে। আমার ফলটা সতেজ রাখার জন্য কিছু সময় হয়তো এই পর্যন্ত হয়তো কেরিটারি বেঁধে নিয়ে একটু গাছ ব্যবহার করলে, হ্যাঁ, ওই কেরিটা ব্যবহার করলে কি আটাটা মানে বার হয় না, পেঁপে একটুস্কান ঠোকা লাগলে আটা বার হয়ে যাবে, মালটা ঘেটে যাবে, তাহলে দেখতে খারাপ হয়ে যাবে, ভালো লাগবে না, হয়তো বাইরে যখন যাবে তখন ওটা ওই জায়গাটায় ঠকসা লেগে যাবে, এই কারণে আমরা হয়তো প্লাস্টিক দিয়ে বা ওই কেরি হাতে বিঁধে তারপরে পেঁপেটা ভেঙে একটা হ্যান্ড গ্লাভস পরে ওটা প্লাস্টিক পেঁপেটা পাড়লে ভালো হয় আর কি হারভেস্টিং করলে। আচ্ছা, আমরা তো এখন এই যে ফসলগুলো দেখছি সেইগুলো তো আপনি সব হারভেস্টিং করছেন বা তুলছেন, ফসল তুলছেন, তো এই যে শীতের শুরুর দিকে আমরা এসে গেছি আর কি, তো এই সময়ে আপনি পরবর্তী কি ফসল চাষ করবেন বলে ঠিক করছেন সেটা যদি বলেন? দেখেন, শীতের ফসল অলরেডি প্রস্তুতি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শীতের ফসলের মধ্যে বাকি আছে শস্যটা বোনা আর মটরশুঁটিটা তৈরি করা, এটাই, আর নতুবা শীতের বেগুন, শীতের শিম, শীতের জন্য এগুলো তৈরি হয়ে গেছে। শিমটা তো চাষ করে একটু কঠিন কাজ আর কি, ওতে একটু পোকাটা বেশি লাগে, আমরা যদি পাতা কেটে হালকা করে দেই তাহলে এই এই যে বরবটি গাছগুলো যেমন পাতায় ঢাকা আছে, হ্যাঁ, পোকা লাগার ভয় বেশি, আমরা মাঝে মাঝে পাতাগুলো কেটে দিই, কেটে দিলে হালকা হয়ে গেল, আলো বাতাসটা বেশি লাগে, পোকাটা কম হয়, তখন ফসলটা ভালো হয়। তো আপনি বলেন যে শীতকালে কি কি ফসল আপনি চাষ করতে চলেছেন? শীতকালে ফুলকপি হবে, বাঁধাকপি হবে, পেঁয়াজ হবে, আর রসুন হবে, সবজির মধ্যে হচ্ছে বেগুন, শিম, পটল আছে, এইসবগুলো। ধনে পাতা বলছিলেন? ধনে পাতা, মটরশুঁটি বলছেন? মটরশুঁটি। আচ্ছা, বেগুন রোয়া হয়েছে, কপি রোয়া হয়েছে, কপিটা কি, ফুলকপি না বাঁধাকপি? ফুলকপি। এরপরে নেক্সট টাইম বাঁধাকপিটা বসাবো, মানে 15 দিনের মধ্যে বাঁধাকপিটা বসিয়ে দেবো। আচ্ছা, ওটা অগ্রহণ মানে পৌষের শেষের দিকে কাটা পড়বে, 15 দিনের মধ্যে বাঁধাকপিটা লাগিয়ে দেব। বেগুনে শীতের বেগুনটা ফুল এসে গেছে, শিমের ফুল এসে গেছে, অসুবিধা নেই, গাজর হবে কিছুটা জমি, সর্ষে হবে, আর ধনে শাক হবে, মটরশুঁটি হবে, এইগুলো। আচ্ছা, তার জন্য প্রথমে থেকে মাটি প্রস্তুত করা বা এই সমস্ত কিছু সেগুলো কিভাবে করেন আর কি? বাড়িতে পাওয়ার টিলার আছে। আচ্ছা, ওই জন্য যখন তখন আমরা সুযোগ পেলে আমরা চষি, আমার 3 মাঠে 3টে ছেলে মেশিন আছে, তারা দোবা নেই,
আশপাশে যারা চাষ করে ও নিজের মতো তারা সে আমার ওই ছ্যালো মেশিন থেকে ছেঁচে নেয়, ওরাই হিসেব করে টাকা পয়সা দেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জলসেচটা ওইভাবেই হয়। হ্যাঁ, আর ওই যে মটর লাগিয়েছে ওই যে ওটা আমার মটর ক্ষেত, মটর লাগানো আছে। এই প্রস্তুতিটা বলতে আমার জমি দেখতে পাবো যখন একটু চষ দেওয়ার মতো হয়েছে আমার একটা চাষ দিয়ে আলগা করে দিই। আচ্ছা, আলগা করে দিয়ে একটা মাটির যে ভাবটা ভিতরে সেটা বার হয়ে যায়। আচ্ছা, আর যেগুলো শত্রু পোকা থাকে মারা যায়। এবার মাটি একটু ফেলে রাখেন কিছু, ফেলে রাখি একটুখানি রেস্ট দেওয়া হয়, 10 দিন 1 সপ্তাহ এরকম রেস্ট দেওয়া হয়। আচ্ছা, সুযোগ পেলে 15 দিনও হয়, এবার সুযোগ না পেলে 1 সপ্তাহের মধ্যে আমার বোনা কাটা করতে হয়। এই কারণে দেখা যাচ্ছে প্রস্তুতিটা নিতে হয়। বাড়িতে আমার জৈব সার আমি রেডি রাখি, ওই জৈব সার ছড়িয়ে দিই, কিছুটা চুন খোল নিম খোল এগুলো আমরা দিয়ে থাকি মাটিটা আর কি শোধন করার জন্য। আচ্ছা, যেটা আমরা নিম খোলটা দেই, এই যে কাঁকরোলগুলো করবো বরবটিগুলো করবো ওদের গোড়ায় না পটল এরকম বড় বড় শিকড় হয়। আচ্ছা, ওই শিকড়টা জানলে যে হয়েছে তার ফসল নষ্ট, ওই ফসলটা নষ্ট হয়ে যাওয়া মানে অনেক ক্ষতিকারক। তাই যখন আমরা কেরিটা বসাই, কাঁকরোলের গেটটা বসাই, চারিদিকে তখনই ফিরোডন নিম খোল দিয়ে তারপর ওইটা বসাই। ওইটা দিলে আর ওই আলুটা হয় ওটা হবে না। আর ওই আলু আলু চাষও করেন? হ্যাঁ আলু করি, এটা তো বলি না, আলু স্টোরে দেওয়া আছে, 4 বস্তা দেওয়া আছে, আলু চাষ করবো। এখন ওই যে ফসলের করবো আলু যদি করে আলু শোধন করে নেব। এখন একটা নতুন একটা জিনিস বেরিয়েছে ন্যানো, ন্যানো দিয়ে শোধন করা, ওটা বেশি ভাঙতাম না, বেবি স্টেন্টনে এসব ব্যবহার করা হয় যে শোধন করে নেয়। তারপরে মাটি তৈরি পরে আপনারা দানা লাগান? দানা লাগাই বা চারা বসান? চারাও বসাই, মটরশুঁটিটা বসাই, অনেকে ঢালা করে দেয়। ঢালা দিলে কি ওটা জটাপটা হয়ে যায়, ওই ফল ধরবে কিন্তু সেটা চিমটে হয়ে যাবে, ফলটা মোটা হবে না। আচ্ছা, দানাটা পুষ্ট হবে? হ্যাঁ, চুয়ে যাবে। আর আমরা লাগে কিভাবে, সারিবদ্ধভাবে পুঁতে দেই, পুঁতে দিলে দানাটাও কম খরচ হয়, এবার ফলগুলোও ভালো হয়। আচ্ছা, এই এইভাবে আমরা করি, চলে এইভাবে। আচ্ছা, তো আমরা আবারও আপনার সঙ্গে অন্যদিন কথা বলবো, এবং আমরা তো আজকে আপনার সমস্ত যা যা করেন সেই সবগুলো শুনলাম, ইতিহাস শুনলাম, একদম নির্দিষ্ট ফসল কীভাবে চাষ করছেন বা আগামীতে আপনার যেভাবে চাষটা যখন শুরু করছেন আর কি, সেটা নিয়েও শুনবো, হারভেস্টিং নিয়েও শুনবো। আমাদের যে সমস্ত কৃষক বন্ধু বা আমরা শ্রোতা বন্ধু যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন, প্রত্যেকেই নিশ্চয়ই অনেক উদ্বুদ্ধ হয়েছেন আপনার কথা শুনে, বা এর থেকে অনেক উপকারও পাবেন মানুষ কীভাবে চাষ করবেন, বা এই যে SHG গ্রুপ করে কীভাবে মহিলাদের নানান রকমভাবে সাহায্য করা যায়, বা চাষের কাজে মহিলারা কীভাবে কাজ করছেন সেই সব তুলে ধরার চেষ্টা করলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 03324572620 নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি radiojeu@gmail.com-এ, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও JU, এবং আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_JU। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 MHz। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গসাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর জীবনের সুর রেডিও রেডিও।
90.8 MHz, Community Radio, Jadavpur University.